আমরা আছি সর্বদা। গোটা রাজ্যের সাথে বিভিন্ন মহকুমাগুলির মতো সোনামুড়া টাউন জামে মসজিদ ও টাউন মাদ্রাসায় 72তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই দিন মাদ্রাসা ছাত্রদের উদ্যোগে আয়োজিত প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট জোসেম উদ্দিন। এরপর জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন ছাত্ররা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট জোসেম উদ্দিন ভারতের সংবিধান এবং ভারত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহালা মিয়া, মামুন তালুকদার প্রমুখ। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই সংবিধান আমাদের চালু হয়েছে, যার ফলে সংবিধানের সম্মানার্থে প্রত্যেক বছর আমরা আজকের এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিন হিসেবে আমরা পালন করি, সেটা আমরা অবশ্যই দেখব। এই দেশ আমাদের, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশে আমাদের জন্ম, এই দেশের জন্য আমরা কর্ম করব, এই দেশের জন্যই আমরা প্রাণ দেব, এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। কারণ আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইনকে মেনে নেওয়া, সেটা আমাদের ইসলামে বলা হয়েছে। তুমি যে দেশে বসবাস করো সেই দেশকে আইনকে তোমার মানতে হবে, সেই দেশের নিয়মকানুন তোমার মেনে চলতে হবে, সেই দেশের জন্য প্রাণ দিলে তাহলে হবে তুমি একজন প্রকৃত মানুষ। দেশের প্রয়োজনে আমরা, দেশের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। তাই আমি দীর্ঘায়িত করব না, এখানে আরো আলোচনা রয়েছে। তিরঙ্গা জিন্দাবাদ, তিরঙ্গা জিন্দাবাদ।